মিটার প্রদোষ সি মিটার আপনি স্বীকার করেন শুধু মানুষ থ্যাংক ইউ শ্বেতা হ্যান্ডসাম তো আমি বলতে পারছি না তোমার যদি আমাকে হ্যান্ডসাম লাগে এটা সত্যি আমার কাছে এটা সৌভাগ্য আমার আর হ্যাঁ আমি যেটা করি সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ করি আর মনটা সবসময় ফ্রি রাখি আর চেষ্টা করি টেনশন ফ্রি থাকার হয়তো সেই রিল্যাক্সেশনটা তোমরা আমার মধ্যে দেখো বলে তোমার এটা হ্যান্ডসাম লাগে আমি অ্যাকচুয়ালি হ্যান্ডসাম না খুব কঠিন প্রশ্ন সৌরভ আমার কাছে দুজনই শ্রেষ্ঠ দুজনের সময় মতো ঠিক তার সময়টাকে ঠিক মতো ধরেছেন সেই মতো অভিনয় করেছেন সৌমিত্রবাবু তো ডেফিনেটলি লেজেন্ড আমার কাছে বেনুদা অর্থাৎ সব্যসাচী চক্রবর্তীও ইকুয়ালি গুড কারণ সৌমিত্রবাবু 70-এর দশকে সব্যসাচী চক্রবর্তী 90-এর দশকে যে যা সময়টাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবং তারা তাদের সময় অনুযায়ী শ্রেষ্ঠ এটা তো আমাদের লেখিকার উপর নির্ভর করছে বাট হ্যাঁ তোমরা দেখো সুমিতা সত্যি খুব ভালো লাগে তোমাদের এই ফিডব্যাকগুলো এই ভালোবাসাটা আমাদের আরও উদ্বুদ্ধ করে থ্যাংক ইউ দেখতে থাকো দেখো না কী হয় যে কটা সুযোগ পেয়েছি সেখানে নেচেছি কিন্তু এখন কী হচ্ছে এখন যে ধরনের চরিত্র অভিনয় করছি বা যে ধরনের ছবি হচ্ছে সেখানে নাচের স্কোপটা খুব একটা বেশি নয় তবে হ্যাঁ নিশ্চয়ই আবার যদি সুযোগ পাই তো ডেফিনেটলি নিশ্চয়ই সিকোয়েন্সগুলো করব দেবব্রত আমি অ্যাকচুয়ালি সেরকমভাবে ট্রেন্ড হইনি আমি আমার কর্মক্ষেত্রেই খুব ভালো ভালো অভিনেতাদের সাথে অভিনেত্রীদের সাথে কাজ করেছি তাদেরকেই অবজার্ভ করেছি সবচেয়ে বেশি অবজার্ভ করেছি দুজনকে একজন ডেফিনেটলি একদম ক্যারিয়ারের গোড়া থেকে যাকে পেয়েছি সেই শ্রী সব্যসাচী চক্রবর্তীকে খুব কাছ থেকে দেখেছি তাকে ফলো করেছি একজন হচ্ছেন প্রভাত প্রতিম শ্রী সৌমিত্র চ্যাটার্জিকে ওনাকে খুব কাছ থেকে বেশ কয়েকটা ছবিতে দেখেছি ওনার সান্নিধ্য পেয়েছি তো এই দুজনই আমাকে খুব উদ্বুদ্ধ করেছে মৌসুমী এটা তো আমার স্বপ্ন পূরণ হলো মানে আমার জীবনে কিছু চাহিদা ছিল না আমি এমনিতে খুব একটা বেশি কিছু চাইটাই না কাজ করে যেতে চাই একটাই লোভ ছিল চাহিদা ছিল সেটা হচ্ছে ফেলুদা তো সেটা পাওয়াতে আমার মনে হয় এটা স্বপ্ন পূরণ হলো ব্যক্তিগত অভিজ্ঞতা অনেকগুলো অভিজ্ঞতা আছে তবে হ্যাঁ যেটা সবচেয়ে ভালো লাগলো আমি খুব ভালো দুজন বন্ধু পেলাম সেই দুই বন্ধুর নাম হচ্ছে অনির্বাণ চক্রবর্তী তিনি জটায়ু রোলে অভিনয় করেছেন এবং কল্পন মিত্র যিনি তপসের রোলে অভিনয় করেছেন আমরা শুটিংয়ের বাইরেও এখন এতটাই বন্ধু হয়ে গেছি যে প্রত্যেক সপ্তাহে একবার করে কথা বলি প্যান্ডেমিকের জন্য দেখা হচ্ছে না বাট হয়তো শিগগিরই দেখা হবে তো এই শুটিংয়ের জায়গায় এত বছর পরেও যে নতুন দুজন বন্ধু পেলাম এইটাই বলতে পারি এই ফেলুদা সিরিজের সবচেয়ে বড় প্রাপ্তি Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House and please subscribe my channel. Click the bell button for more updates.